ন্যাশনাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের ন্যাশনাল কলেজের নিয়মিত আয়োজন এই রসায়ন ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের নির্দেশক নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। তো তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে জয়েন করো, আজকে আমরা শিখব নির্দেশক এবং নির্দেশকের ব্যবহার, কোন ধরনের টাইটেশনে আমরা কোন নির্দেশক ব্যবহার করব এটা আজকে আমরা জানব। প্রতি বছর এটা পরীক্ষায় থাকে, তোমাদের সময় থাকবে, তো তোমরা একটু গুরুত্ব সহকারে আজকের ক্লাসটা একটু ফলো করো। তো আসো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো নির্দেশক কি? তো নির্দেশক জানার আগে আমাদের জানা দরকার টাইট্রেশন কি। যদিও তোমরা জেনে আছো বা জেনে থাকবে, এটা প্রথম পত্রের সময় শিখছো, আবার দ্বিতীয় পত্রে অঙ্ক করার সময় আমি বলেছিলাম। তো টাইট্রেশন, তো টাইট্রেশন হচ্ছে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে কোনো জানা ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষার দ্রবণ দ্বারা কোনো অজানা ঘনমাত্রার ক্ষার বা অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি। তো একটু লিখো, টাইট্রেশন উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে কোনো জানা ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষার দ্রবণ দ্বারা কোনো অজানা ঘনমাত্রার ক্ষার বা অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি। তো অম্লক্ষারক যে টাইট্রেশন, অম্লক্ষারক টাইট্রেশনে যদি অ্যাসিডের ঘনমাত্রা জানা থাকে তাহলে আমরা ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করতে পারব, আর যদি ক্ষারের ঘনমাত্রা জানা থাকে তাহলে আমরা অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করতে পারব। তাহলে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে কোনো জানা ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষার দ্রবণ দ্বারা কোনো অজানা ঘনমাত্রার ক্ষার বা অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকেই আমরা টাইট্রেশন বলে থাকি। আর যদি অ্যাসিড এবং ক্ষার আমরা ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে অম্লক্ষারক টাইট্রেশন, যদি জারক বিজারক পদার্থ ব্যবহৃত হয় সেটা হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আমরা আজকে শিখব অম্লক্ষারক টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক। তো নির্দেশক কি? নির্দেশক হচ্ছে যে সকল যৌগ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের শেষ বিন্দু নির্ণয় করে। তো টাইট্রেশনটা আমরা কীভাবে করি, তোমরা হয়তো জানো যে একটা কনিকাল ফ্লাক্সে নির্দিষ্ট আয়তনের কোনো অ্যাসিড বা ক্ষার দ্রবণ নিয়ে বুলেটের সাহায্যে আমরা কী করি, ফোটায় ফোটায় আরেকটা দ্রবণ যোগ করি। তো এই কনিকাল ফ্লাক্সের দ্রবণ প্রশমিত করতে বুলেট থেকে যে দ্রবণটা আমরা এখানে যোগ করি, কতটুকু যোগ করব সেটা নির্দেশ দেয় এই নির্দেশক। অর্থাৎ নির্দেশকের কালার চেঞ্জ হলেই কিন্তু আমরা আর বুলেট থেকে কোনো দ্রবণ যোগ করি না। তাহলে এই নির্দেশক কী নির্দেশ করে? নির্দেশক নির্দেশ করে যে এই দ্রবণটি অ্যাসিড না ক্ষারক। আর নির্দেশ করে কি, যে টাইট্রেশনের প্রশম বিন্দু, টাইট্রেশনের প্রশম বিন্দু মানে কোন বিন্দুতে গেলে আর আমরা বুলেট থেকে কোনো দ্রবণ যোগ করব না। অর্থাৎ নির্দেশক যখনই তার কালার চেঞ্জ করবে তখন বুলেট থেকে আর আমরা কোনো দ্রবণ যোগ করব না। অর্থাৎ তাহলে নির্দেশক কী? নির্দেশক হচ্ছে যে সকল যৌগ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের সমাপ্তি বিন্দু বা প্রশম বিন্দু বা শেষ বিন্দু, ইন পয়েন্ট যেটা, এটা নির্দেশ করে, সেটাই হচ্ছে নির্দেশক। তাহলে নির্দেশক কী? আমরা এখানে লিখছি উপযুক্ত নির্দেশক। তো নির্দেশক হচ্ছে যে সকল যৌগ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের সমাপ্তি বিন্দু বা প্রশম বিন্দু বা শেষ বিন্দু বা তুল্যতা বিন্দু নির্দেশ করে তাকেই বলা হচ্ছে নির্দেশক। তাহলে তোমরা আবার একটু লিখে নাও, যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের তুল্যতা বিন্দু
শেষ বিন্দু, সমাপ্তি বিন্দু বা ইন পয়েন্ট নির্দেশ করে সে সকল যৌগকেই বলা হচ্ছে নির্দেশক। যেমন ফেনফথলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, লিটমাস পেপার ইত্যাদি। তাহলে তোমাদের এক্ষেত্রে যে তিনটা নির্দেশক সবচেয়ে বেশি কাজে লাগবে সেই তিনটা নির্দেশক হচ্ছে মিথাইল অরেঞ্জ, লেখো তোমরা মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথলিন। এই মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এবং ফেনফথলিন এই তিনটা হচ্ছে নির্দেশক। আমরা আরও নির্দেশক আছে কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে এই তিনটা নির্দেশকের ব্যবহার জানলেই হবে। তো অম্লীয় মাধ্যমে এদের বর্ণটা আমরা একটু দেখি। অম্লীয় মাধ্যমে বর্ণ, আর এদিক হচ্ছে ক্ষারীয় মাধ্যমে বর্ণ। তো আমি একটু ফোকাসটা দেখি যে দেখা যাচ্ছে কি না আমার লেখা। তো দেখো, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড অম্লীয় মাধ্যমে বর্ণ লাল, এখানে হলুদ, আবার এখানে লাল, এখানে হলুদ, এখানে বর্ণহীন ফেনফথলিনের, এবং এখানে গোলাপি। তো দেখো, এই যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এবং ফেনফথলিন অম্লীয় মাধ্যমে এক ধরনের বর্ণ দেখায়, ক্ষারীয় মাধ্যমে আরেক ধরনের বর্ণ দেখায়, এজন্য এরা নির্দেশক। আবার তোমরা লিটমাস পেপার সম্পর্কে জেনে আসো। তো লিটমাস পেপার কী করে? অম্লীয় মাধ্যমে বা অ্যাসিড দ্রবণে নীলটা লাল হয়ে যায়, আর ক্ষারীয় দ্রবণে লালটা নীল হয়ে যায়। তো দেখো, তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এবং ফেনফথলিন কেন নির্দেশক? কারণ এরা অম্লীয় মাধ্যমে এক ধরনের বর্ণ প্রদর্শন করে, ক্ষারীয় মাধ্যমে আরেক ধরনের বর্ণ প্রদর্শন করে। তো তোমাদের কী লেখা হয়েছে? তোমাদের লেখা হলে আমাকে একটু বলো। তো যে সকল যৌগ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের শেষ বিন্দু বা তুল্যতা বিন্দু বা প্রসম বিন্দু নির্ণয় করে তাদেরকেই বলা হচ্ছে নির্দেশক। তাহলে যে সকল যৌগ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের প্রসম বিন্দু নির্ণয় করে। এবার আমরা শিখব নির্দেশক কীভাবে কাজ করে। দেখো, নির্দেশকের ক্রিয়াকৌশল, তো নির্দেশক দুর্বল অম্ল বা দুর্বল ক্ষারীয় প্রকৃতির হয়। তো নির্দেশক অবশ্যই দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারীয় প্রকৃতির হবে। যদি আমরা স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস টাইপের যদি নিতাম তাহলে কী হইতো? তাহলে ওই যে আমরা যে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া করি সেখানে গিয়ে এটা প্রভাব বিস্তার করত। এই জন্য যাতে আমাদের টাইট্রেশনে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, বর্ণ পরিবর্তন ছাড়া অন্য কোনো প্রভাব যাতে বিস্তার করতে না পারে, এই জন্য আমরা সবসময় দুর্বল অম্ল বা দুর্বল ক্ষারীয় প্রকৃতির নির্দেশক ব্যবহার করে। যেমন দুর্বল অম্লীয় প্রকৃতির হচ্ছে ফেনফথলিন, আর দুর্বল ক্ষারীয় প্রকৃতির মিথাইল অরেঞ্জ ও মিথাইল রেড। দেখো, আবার আমরা নির্দেশক হিসেবে সবসময় ব্যবহার করি দুর্বল অম্ল বা দুর্বল ক্ষারীয় প্রকৃতির নির্দেশক। কেন? কারণ যদি আমরা স্ট্রং নিতাম, স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস এই টাইপের যদি নির্দেশক নিতাম তাহলে আমাদের টাইট্রেশনের ক্ষেত্রে সমস্যা দেখা দিত, এ কারণেই দুর্বল প্রকৃতির নেওয়া হয়। আর দুর্বল প্রকৃতির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ফেনফথলিন হচ্ছে দুর্বল অম্লীয় প্রকৃতির একটা নির্দেশক, মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড হচ্ছে ক্ষারীয় প্রকৃতির নির্দেশক। এবার দেখো কিভাবে এই নির্দেশক কাজ করে। তো নির্দেশকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যেমন আমরা একটা অম্লীয় নির্দেশক নিচ্ছি, এইচ ইন্ডিকেটর
এখানে আই এনতে হচ্ছে ইন্ডিকেটর, এইচটা হচ্ছে অম্লীয়। তাহলে অম্লীয় ইন্ডিকেটর এটা যদি বিয়োজিত হয় তাহলে এই ইন্ডিকেটর অম্লীয় মাধ্যমে বর্ণহীন। উদাহরণ হিসাবে আমরা যদি এখানে উদাহরণ দেই, যেমন ফেনফথেলিন, কারণ আয়নিত হবে না, যৌগ অবস্থায় থাকলে অর্থাৎ অম্লীয় নির্দেশক অম্লীয় দ্রবণে, অআয়নিত অবস্থায় বা অবিয়োজিত অবস্থায় থাকবে, তখন তার বর্ণ বর্ণহীন, কোনো কালার তৈরি করবে না। যখনই আয়নিত হয়ে যাবে, যখনই আয়নিত হয়ে যাবে তখন তার বর্ণ চেঞ্জ হয়ে যাবে। যদি এটা ফেনফথেলিন হয় তাহলে গোলাপি হবে। অর্থাৎ নির্দেশকের বৈশিষ্ট্য হচ্ছে এরা যৌগ অবস্থায় একরকম বর্ণ প্রদর্শন করবে, আয়নিত অবস্থায় আর একরকম বর্ণ পরিবর্তন করবে। যদি আমরা এখানে ফেনফথেলিন না নিতাম তাহলে মনে করো যৌগ অবস্থায় এর বর্ণ হচ্ছে এ, আর যখনই আয়নিত হবে তখন তার বর্ণটা চেঞ্জ হয়ে যাবে বি। তো যখন আমরা অ্যাসিড দ্রবণের মধ্যে এই অ্যাসিডিক নির্দেশক যোগ করব তখন এই নির্দেশকটা অআয়নিত অবস্থায় থাকবে, যৌগ অবস্থায় থাকবে, এটা বিয়োজিত হবে না বা আয়নিত হবে না। ঠিক ওই দ্রবণের মধ্যে যখন আমরা ফোটায় ফোটায় ক্ষার দ্রবণ যোগ করব তখন দেখা যাবে যে ঠিক অতিরিক্ত এক ফোটা অতিরিক্ত যোগ করলেই এটা আয়নিত হয়ে যাবে, আর যখনই আয়নিত হয়ে যাবে তখন তার কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর যখনই কালার চেঞ্জ হবে তখন আমরা বুয়েট থেকে আর কোনো দ্রবণ যোগ করব না কনিকল ফ্ল্যাক্সে। অর্থাৎ এটাই আমাদের টাইট্রেশনের শেষ বিন্দু বা সমাপ্তি বিন্দু। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো নির্দেশক কীভাবে কাজ করে? এর নির্দেশক দুর্বল অম্লীয় বা দুর্বল ক্ষারীয় প্রকৃতির হয়। এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা যৌগ অবস্থায় একরকম বর্ণ দেয়, মনে করি এ, এ যৌগ অবস্থায় আছে তখন তার বর্ণ এ, যখনই আয়নিত হয়ে যাবে তখন তার কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর এই কালার চেঞ্জ হওয়ার কারণেই আমরা আমাদের টাইট্রেশনের শেষ বিন্দু বুঝতে পারি। তাহলে দেখো নির্দেশক কীভাবে কাজ করে। তো নির্দেশক কাজ করে এভাবে যে নির্দেশক যদি অম্লীয় নির্দেশক হয় তাহলে সে অ্যাসিড দ্রবণে অবিয়োজিত অবস্থায় থাকবে, আর যখনই কনিকাল ফ্ল্যাক্সে অতিরিক্ত এক ফোঁটা ক্ষার দ্রবণ চলে আসবে তখনই সে আয়নিত হয়ে যাবে, আর যখনই আয়নিত হয়ে যাবে তখন তার কালারটা চেঞ্জ হয়ে যাবে, যেমন আগে ছিল বর্ণহীন পরে হয়ে যাবে গোলাপি। এভাবেই নির্দেশক কাজ করে। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলতে পারো। তাহলে নির্দেশক কীভাবে কাজ করলো? নির্দেশক এর বৈশিষ্ট্য অনুযায়ী সে কাজ করে যে অম্লীয় মাধ্যমে অম্লীয় নির্দেশক অবিয়োজিত অবস্থায় থাকে তখন একরকম কালার হয়, যখন অম্ল প্রশমিত হওয়ার পর অতিরিক্ত এক ফোঁটা ক্ষার দ্রবণ আসলেই এটা আয়নিত হয়ে যায় এবং বর্ণ চেঞ্জ করে। এভাবেই নির্দেশক কালার চেঞ্জ করে বা টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করে। আমরা এখন শিখব কোন ধরনের দ্রবণে কোন ধরনের নির্দেশক ব্যবহার করা হয়। এখানে দেখো মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এবং ফেনফথেলিন এই নির্দেশক সমূহ একটা নির্দিষ্ট পিএইচ মানে তাদের বর্ণ পরিবর্তন করে। যেমন মিথাইল অরেঞ্জ কোন পিএইচ মানে বর্ণ পরিবর্তন করে? 3.1 থেকে 4.4, আর মিথাইল রেড 4.4 থেকে 6.3, আর ফেনফথেলিন 8.2 থেকে 10, এই পিএইচ মানে বর্ণ পরিবর্তন করে। তোমরা একটু লিখে নাও, মিথাইল অরেঞ্জ 3.1 থেকে 4.4, এটা তোমাদের মনে রাখতে হবে। মিথাইল রেড, রিপা বলছে যে বুঝছি স্যার, থ্যাংক ইউ। আমাদের রিমন বলছে জি স্যার বুঝছি। তো দেখো তোমরা একটু তুলে নাও,
এখানে মিথাইল অরেঞ্জ যে পিএইচ মানে বর্ণ পরিবর্তন করে সেই পিএইচ মান হচ্ছে 3.1 থেকে 4.4। মিথাইল রেড যে পিএইচ মানে বর্ণ পরিবর্তন করে সেটা হচ্ছে 4.4 থেকে 6.3। আর ফেনফথলিন যে পিএইচ মানে বর্ণ পরিবর্তন করে তা হচ্ছে 8.2 থেকে 10 পিএইচ মানে বর্ণ পরিবর্তন করে। তোমরা এটা একটু লিখে নাও। আমরা অ্যাসিড ক্ষারের চার রকম কম্বিনেশন দেখতে পাই। এক নম্বরে দেখো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার, দুই নম্বরে হচ্ছে তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার, তিন নম্বরে হচ্ছে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষার, চার নম্বরে হচ্ছে মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষার। আমরা অ্যাসিড ক্ষারে এরকম চার ধরনের কম্বিনেশন দেখতে পাই। তোমরা একটু লিখে নাও, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিড মৃদু ক্ষার। এখন দেখো তো উদাহরণ হিসাবে কি দেওয়া যেতে পারে। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যেমন তীব্র অ্যাসিড HCl বা সালফিউরিক অ্যাসিড, আর তীব্র ক্ষার পটাশিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইড আমরা নিতে পারি। এখানে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার যেমন তীব্র অ্যাসিড HCl বা সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, আর মৃদু ক্ষার যেমন সোডিয়াম কার্বনেট, মৃদু অ্যাসিড যেমন CH3COOH, আর তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড, মৃদু অ্যাসিড মৃদু ক্ষার। দেখো মৃদু অ্যাসিড CH3COOH আর মৃদু ক্ষার হচ্ছে NH4OH। তাহলে আমরা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার দ্বারা টাইট্রেশন করতে পারি। তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের টাইট্রেশন আমরা আজকে শিখব, কোন ধরনের নির্দেশক ব্যবহার করবো এই ক্ষেত্রে, মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে কোন ধরনের নির্দেশক ব্যবহার করা যাবে এবং মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে কোনো নির্দেশক ব্যবহার করা যাবে কি না তা আজকে আমরা শিখব। তোমরা একটু তুলে নাও তো। প্রথমে হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। তীব্র অ্যাসিডের উদাহরণ আমি দিয়েছি কি, HCl এবং পটাশিয়াম হাইড্রক্সাইড হচ্ছে, অথবা HCl সোডিয়াম হাইড্রক্সাইড, অথবা সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রক্সাইড, অথবা সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে আমরা তীব্র অ্যাসিড হিসাবে ব্যবহার করবো HCl সালফিউরিক অ্যাসিড, আর তীব্র ক্ষার হিসাবে পটাশিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করতে পারি। এখানে তীব্র অ্যাসিড আবার লিখলাম, মৃদু ক্ষার যেমন সোডিয়াম কার্বনেট মৃদু ক্ষার, মৃদু অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড, তীব্র ক্ষার এদিকে আমরা শিখে আসলাম সোডিয়াম হাইড্রক্সাইড, আর মৃদু অ্যাসিড মৃদু ক্ষার দেখো অ্যাসিটিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। তোমাদের কি লেখা হয়েছে বা লিখতে পারলে আমাকে একটু বলো যে স্যার লেখা শেষ। এক্ষেত্রে আমরা কি নির্দেশক ব্যবহার করতে পারি, তো দেখো যদি আমরা HCl আর সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, তো দেখো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার বিক্রিয়া করলে কি হয়, HCl আর সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড আর পানি। এক্ষেত্রে যে লবণ তৈরি হয় এই লবণ প্রায় অআয়নিত অবস্থায় থাকে এবং পিএইচ মান 7 হওয়ার কথা, এখানে 14 এখানে মনে করো 7, একটু নিচে দেই এখানে 7 এখানে 0, এটা হচ্ছে পিএইচ, এখানে এটা হচ্ছে দ্রবণের আয়তন। এবার দেখো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার বিক্রিয়া করলে লবণ এবং পানি হয়, সেক্ষেত্রে পিএইচ মান 7 হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক যে মুহূর্তে প্রশমন বিন্দু আসবে
তার পূর্ব মুহূর্তে মানে এক ফোঁটা দিলেই প্রসমবিন্দুতে পরিণত হবে, তখন এই প্রসমবিন্দুতে আসার পূর্বে এর পিএইচ মান থাকে 3.1, আর যখনই প্রসমবিন্দু অতিক্রম করে তখন দ্রুত পিএইচ মান পরিবর্তন হয়ে 9.7 হয়। তো 3.1 থেকে 9.7, তো আমরা যদি গ্রাফটা দেখাই এইভাবে, তাহলে 9 আমাদের এটা 7, 8, 9, 9.7 আমরা এখানে দেখাচ্ছি, আর 3.1 এখানে দেখো একটু, তাহলে এইরকম একটা রেখা পাওয়া যায়। দেখো তো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার বিক্রিয়া করলে পিএইচ মান 7 হওয়ার কথা ছিল, কিন্তু টাইট্রেশনের ক্ষেত্রে ঠিক যে মুহূর্তে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করবে ওই মুহূর্তে পিএইচ মান থাকে 3.1 থেকে 9.7। তাহলে আমরা এই 3.1 থেকে 9.7 যদি একটা গ্রাফ দেখাই, তাহলে দেখো তো এখানে কোন কোন নির্দেশক বর্ণ পরিবর্তন করতে পারে 3.1 থেকে 9.7। তাহলে মিথাইল অরেঞ্জ ব্যবহার হতে পারে, মিথাইল রেড ব্যবহার হতে পারে, কারণ 3.1 থেকে 4.4 যেটা 3.1 থেকে 9.7 মধ্যে পড়লো। আবার এটা দেখো, এটাও 3.1 থেকে 9.7 মধ্যে আছে, এই ক্ষেত্রেও ফেনফথালিন ব্যবহার করা যাবে, কারণ এক্ষেত্রেও 3.1 থেকে 9.7 মধ্যে এই নির্দেশক বর্ণ পরিবর্তন করতে পারে। এজন্য আমরা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে কী লিখতে পারি, যে যে কোনো নির্দেশক, যে কোনো নির্দেশক এখানে ব্যবহার করা যাবে, এখানে যে কোনো নির্দেশক ব্যবহার হতে পারে। তো তোমরা একটু বুঝছো কিনা আমাকে একটু জানাও, যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে যে কোনো নির্দেশক ব্যবহার করা যেতে পারে, আমরা কি এটাও লিখতে পারি যে কোনো নির্দেশক ব্যবহার করা যেতে পারে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে যে কোনো নির্দেশক ব্যবহার করা যেতে পারে? তোমরা ব্যাপারটা বুঝছো কিনা, যারা যারা অনলাইনে আসো, যেমন আমাদের রিমন, রিপা, তোমরা বুঝছো কিনা ব্যাপারটা বলো, যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি এবং কেন পারি তার ব্যাখ্যা আমি বলেছি, তোমরা সেটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, প্রমি মিত্র উপস্থিত আছে, বলছে যে জি স্যার বুঝছে, রিপা বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। তো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার বিক্রিয়া করলে প্রসম বিন্দুতে পিএইচ 7 হওয়ার কথা, কিন্তু ঠিক যে মুহূর্তে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করবে ওই মুহূর্তে পিএইচ এর ডিস্টেন্স বা পিএইচ এর যে রেঞ্জ, এই রেঞ্জ আমরা পাই 3.1 থেকে 9.7। যেহেতু পিএইচ এর রেঞ্জ 3.1 থেকে 9.7 হয়, আর আমরা দেখতেছি 3.1 থেকে 9.7 মধ্যে এখানে যে নির্দেশকগুলো আমরা ব্যবহার করেছি সবগুলোই তার বর্ণ পরিবর্তন করতে পারে, এজন্য আমরা বলতে পারি যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে যে কোনো নির্দেশক ব্যবহার করা যাবে। এবার আমরা শিখব তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার। তো আমরা এই বিক্রিয়াটা একটু দেখি তো কেমন হয়, HCl আর সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করলে কী হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড হয়। দেখো এখানে 2 দেওয়া লাগে সমতা করার জন্য। তো এক্ষেত্রে দেখো যেহেতু অ্যাসিডটা তীব্র, তীব্র অ্যাসিড, তো তীব্র অ্যাসিড হওয়ার কারণে আমরা একটু গ্রাফটা আঁকি, এখানে পিএইচ 14, এখানে 7, এখানে 0, এটা তো দ্রবণের ঘনমাত্রা, আগের মতোই লিখে রাখো। তো দেখো যদি অ্যাসিড তীব্র হয় আর ক্ষার যদি দুর্বল হয়, তখন অ্যাসিড তীব্র হওয়ার কারণে পিএইচ মান 7 নিচে অবস্থান করবে, 7 নিচে, যেহেতু অ্যাসিডটা তীব্র আর ক্ষারটা মৃদু, এই জন্য প্রসমন বিন্দুতে পিএইচ মান বা নির্দেশক ঠিক যে মুহূর্তে বর্ণ চেঞ্জ করবে সেই মুহূর্তে এই পিএইচটা থাকবে 7 নিচে। আর দেখো তো 7 নিচে কোন কোন নির্দেশক বর্ণ পরিবর্তন করতে পারে, 7 নিচে, এখানে দেখো 7 নিচে আছে এই দুটা, মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড, অর্থাৎ এক্ষেত্রে ব্যবহার হতে পারে কি কি, মিথাইল অরেঞ্জ ও মিথাইল রেড। এখন বলো তো এখানে ফেনফথালিন ব্যবহার করা যাবে কিনা, এই তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে ফেনফথালিন ব্যবহার করা যাবে কি, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে ফেনফথালিন ব্যবহার করা যাবে কি না তোমরা আমাকে একটু জানাও, যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে
ফেনফথেলিন ব্যবহার করা যাবে কি না। এক্ষেত্রে এই দুই নং টাইট্রেশনের ক্ষেত্রে ফেনফথেলিন ব্যবহার করা যাবে কি যাবে না এটা তোমরা একটু আমাকে জানাও। দুই নং টাইট্রেশনের ক্ষেত্রে ফেনফথেলিন ব্যবহার করা যাবে কি যাবে না তোমরা একটু আমাকে জানাও। দুই নং টাইট্রেশনের ক্ষেত্রে ফেনফথেলিন আমরা ব্যবহার করতে পারবো কি পারবো না তোমরা একটু দ্রুত জানাও আমাকে। না স্যার যাবে না। আচ্ছা আমাদের রিমন বলছে যাবে না। হ্যাঁ এই রিমনের অ্যান্সার ঠিক আছে, যাবে না। আমাদের সুষমা বলছে যাবে না। আর কেউ এখানে ফেনফথেলিন ব্যবহার করা যাবে কি না? এখানে রিপা বলছে না, জেরিনো বলছে না। ঠিক আছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে, কারণ এই দুই নং টাইট্রেশনের ক্ষেত্রে ফেনফথেলিন ব্যবহার করা যাবে না, যেহেতু এটা প্রথমের ক্ষেত্রে যাবে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ফেনফথেলিন ব্যবহার করা যাবে না, কারণ তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে নির্দেশক ঠিক যে মুহূর্তে বর্ণ পরিবর্তন করবে ওই মুহূর্তে দ্রবণের পিএইচ থাকবে সেভেনের নিচে। তখন আমাদের দেখতে হবে সেভেনের নিচে কোন কোন নির্দেশক তাদের বর্ণ পরিবর্তন করতে পারে। তাহলে সেভেনের নিচে যেমন 3.1 থেকে 4.1 এটা সেভেনের নিচে, 4.4 থেকে 6.3 এটাও সেভেনের নিচে। তাহলে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড আমরা এখানে ব্যবহার করতে পারব। এবারে দেখো তো তিন নম্বর, তোমরা নিজেরাই একটু চিন্তা করে বলো তো তিন নম্বর টাইট্রেশনের ক্ষেত্রে কোন নির্দেশক ব্যবহার করা যাবে? আমাদের প্রমি বলছে মনে হয় যাবে না, তার মানে সে বুঝে নাই কিছু। তিন নং টাইট্রেশনের ক্ষেত্রে কোন নির্দেশক ব্যবহার করা যাবে এই মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এবং ফেনফথেলিনের মধ্যে? তোমরা একটু চিন্তা করে বলো, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। যেহেতু আমি অলরেডি দুইটা গ্রাফ অঙ্কন করেছি, তার মানে তোমাদের কিছুটা হলে বুঝতে পারার কথা। এখন তোমরা বলো তো যে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার এক্ষেত্রে কোন নির্দেশকটা আমরা ব্যবহার করতে পারবো, মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার? তো এখানে দেখো মৃদু অ্যাসিড CH3COOH আর মৃদু ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে CH3COONa আর হবে পানি, এই বিক্রিয়া হবে। এখন দেখো আমি একটু গ্রাফটা অঙ্কন করি। এক্ষেত্রে পিএইচ ওয়াই অক্ষে আর দ্রবণের ঘনমাত্রা দেখি। তোমরা কোনো অ্যান্সার দিয়েছো কি না যে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে ফেনফথেলিন? হ্যাঁ রিপা ঠিক আছে, ফেনফথেলিন। হ্যাঁ রিপার অ্যান্সার ঠিক আছে। সোয়েব তো বোঝে নাই, তাওসিফ সেও বুঝে নাই। দেখো আমি একটু বলি, যদি মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার নেই, মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার, তাহলে দ্রবণটা কোন প্রকৃতির হবে? ক্ষারীয় প্রকৃতির হবে, কারণ যেহেতু এখানে তীব্র ক্ষার ব্যবহার করা হচ্ছে। তীব্র ক্ষার ব্যবহার করলে প্রসম বিন্দুতে দ্রবণটি ক্ষারীয় প্রকৃতির হবে, আর যখনই ক্ষারীয় প্রকৃতির হবে তখন পিএইচ মান সেভেনের উপরে চলে যাবে, সেভেনের উপরে। এখন দেখো তো সেভেনের উপরে কোন নির্দেশক তার বর্ণ পরিবর্তন করতে পারে? সেভেনের উপরে ফেনফথেলিন। তাহলে আমরা তৃতীয় ক্ষেত্রে তিন নং টাইট্রেশনের ক্ষেত্রে আমরা কোন নির্দেশক ব্যবহার করব? শুধুমাত্র ফেনফথেলিন ব্যবহার করব, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড ব্যবহার করা যাবে না, কারণ এক্ষেত্রে তুল্যতা বিন্দুতে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করবে সেভেনের উপরে, আর সেভেনের উপরে শুধুমাত্র ফেনফথেলিন বর্ণ পরিবর্তন করতে পারে। মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড সেভেনের নিচে বর্ণ পরিবর্তন করতে পারে, এজন্য এক্ষেত্রে ফেনফথেলিন হবে উপযুক্ত নির্দেশক। ফেনফথেলিন হবে এক্ষেত্রে উপযুক্ত নির্দেশক। এবার মনে হয় প্রমি মিস্ত্রি বুঝতে পেরেছে। হ্যাঁ ঠিক আছে, সুষমার অ্যান্সার ঠিক আছে, আমাদের রিপার অ্যান্সার ঠিক আছে, রিমনের অ্যান্সার ঠিক আছে, তফসিফ অ্যান্সার ঠিক আছে, ফেনফথেলিন যাবে না কেন, সোয়েব তোমার অ্যান্সার ঠিক আছে।
আচ্ছা এবার বুঝতে পেরেছি, কে জানি বলছে এবার বুঝতে পেরেছি। আচ্ছা আমাদের প্রমী মিস্ত্রি বলছে এবার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আমি আরেকবার একটু বলি তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। দেখো, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার বিক্রিয়া করলে তুল্যতা বিন্দুতে দ্রবণের প্রকৃতি কি হবে? নিরপেক্ষ হবে। তো নিরপেক্ষ হলে পিএইচ মান 7 হওয়ার কথা, কিন্তু যেহেতু তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, তো এক ফোঁটা কম থাকলেই 3.1, আবার এক ফোঁটা বেশি দিয়ে দিলেই দ্রবণটা ক্ষারীয় হয়ে যাবে, তখন এত বেশি ক্ষারীয় হয়ে যাবে যে 9.7 হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে নির্দেশক 3.1 থেকে 9.7 কী করতে পারে? তার বর্ণ পরিবর্তন করতে পারে। আর আমরা দেখতেছি 3.1 থেকে 9.7 মধ্যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এবং ফেনফথেলিন তিনটাই বর্ণ পরিবর্তন করতে পারে। এজন্য আমি এখানে লিখেছি যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে যে কোনো নির্দেশক ব্যবহার করা যাবে, কারণ এখানে 3.1 থেকে 9.7 রেঞ্জের ভিতর পিএইচ তার নির্দেশক তার বর্ণ পরিবর্তন করতে পারবে। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে, যে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার। এই তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে কি হবে? এই তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার যখন বিক্রিয়া করবে, তখন তুল্যতা বিন্দুতে তীব্র অ্যাসিড থাকার কারণে দ্রবণটা অম্লীয় প্রকৃতির হবে। অর্থাৎ এক্ষেত্রে যে লবণ তৈরি হবে তার আদ্র বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কি পাবো? পিএইচ মান 7 নিচে পাবো, যেহেতু অ্যাসিডটা তীব্র। এই তীব্র অ্যাসিড হওয়ার কারণে কি হবে? 7 নিচে হবে। আর দেখো তো 7 নিচে কোন কোন নির্দেশক বর্ণ পরিবর্তন করতে পারে? মিথাইল অরেঞ্জ পারে, মিথাইল রেড পারে। এই জন্য আমরা এক্ষেত্রে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড ব্যবহার করতে পারবো। যেহেতু 7 নিচে, তাই এক্ষেত্রে ফেনফথেলিন ব্যবহার করা যাবে না, কারণ ফেনফথেলিনের রেঞ্জ হচ্ছে, বর্ণ পরিবর্তনের রেঞ্জ হচ্ছে 8.2 থেকে 10। আর আমাদের টাইটিশনের ক্ষেত্রে বর্ণ পরিবর্তনের জন্য আমাদের রেঞ্জ আসছে কত? 7 নিচে, অর্থাৎ 3 থেকে 6.5। যেহেতু 3 থেকে 6.5, এই 3 থেকে 6.5 মধ্যে বর্ণ পরিবর্তন করতে পারবে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড, ফেনফথেলিনের ক্ষেত্রে বর্ণ পরিবর্তন করতে পারবে না। এবার দেখো তৃতীয় ক্ষেত্রে কি হয়, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার। তো মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে কি হবে? যেহেতু অ্যাসিডটা মৃদু, ক্ষার তীব্র, তীব্র ক্ষার হলে ক্ষারের পিএইচ সবসময় 7 উপরে, যেহেতু তীব্র ক্ষার এক্ষেত্রে 7 উপরে যাবে। যেহেতু 7 উপরে, আর আমরা দেখতেই পাচ্তেছি 7 উপরে বর্ণ পরিবর্তন করতে পারে শুধুমাত্র ফেনফথেলিন, এই জন্য এক্ষেত্রে ফেনফথেলিন নির্দেশক হিসাবে ব্যবহার করা যাবে। আর মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার এক্ষেত্রে পিএইচ মান 7 হয় প্রসমবিন্দুতে, কিন্তু এটা এতই স্লো বিক্রিয়া যে কোনো নির্দেশকই এখানে উপযুক্ত নির্দেশক বলে বিবেচিত হয় না। এই জন্য তোমাদের পরীক্ষায় কখনোই মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার দিয়ে টাইট্রেশন আসবে না। অর্থাৎ এক্ষেত্রে কোনো নির্দেশকেই উপযুক্ত নির্দেশক না, কোনো নির্দেশকে এখানে ব্যবহার করা যায় না। তোমরা কি বুঝতে পেরেছো এখন? তোমরা কি এখন বুঝতে পেরেছো? তোমরা একটু আমাকে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। এখন একটু শোনো, আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে পড়লাম টাইট্রেশন কাকে বলে, নির্দেশক কাকে বলে, নির্দেশক কিভাবে কাজ করে, আর নির্দেশকের বৈশিষ্ট্য কি। আর আমরা শিখলাম যে কোন ধরনের টাইট্রেশনে কোন ধরনের নির্দেশক ব্যবহার করব। তোমরা আজকেই একটু বোর্ড কোশ্চেনগুলো খুলে দেখবে যে অ্যাসিড এবং ক্ষার, একটা অ্যাসিড এবং একটা ক্ষার দেওয়া থাকবে, একটা পাত্রে অ্যাসিড থাকবে, একটা পাত্রে ক্ষার থাকবে। এখানে তোমার প্রশ্ন থাকবে যে কোন ধরনের নির্দেশক ব্যবহার করতে হবে বা কোন ধরনের নির্দেশক ব্যবহার করা যাবে। তখন তোমাদের দেখতে হবে এখানে যে অ্যাসিড এবং ক্ষার উদ্দীপকে দেওয়া আছে সেটা কি তীব্র অ্যাসিড নাকি মৃদু অ্যাসিড, ক্ষারটা দেখতে হবে সেটা কি তীব্র ক্ষার নাকি মৃদু ক্ষার। এরপর তোমার অ্যান্সার তোমাকে সাজায় লিখতে হবে। অর্থাৎ তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে একরকম হবে, মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে আরেক রকম হবে, এবং মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে আরেক রকম হবে। অর্থাৎ তোমাকে এখানে অ্যাসিড এবং ক্ষার দেখেই বুঝতে হবে যে তুমি কোনটা ইউজ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করতেছি। আগামীকালকে আমরা
জারণ বিজারণ শিখবো। যদিও আমি এর আগে জারণ বিজারণ ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম, কিন্তু তোমরা অনেকেই বলেছো যে স্যার জারণ বিজারণ ক্লাসটা আবার নিতে হবে। যেমন তার মধ্যে প্রমী মিস্ত্রি একজন, সে বলছিল স্যার এই ক্লাসটা আবার নেবেন। তো আমি আগামীকালকে তোমাদের জারণ বিজারণ আবার পড়াবো, তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো। তবে অবশ্যই জারণ বিজারণ ক্লাসে তোমাদেরকে উপস্থিত থাকতে হবে। আগামীকালকে আমার ক্লাস আছে তোমাদের সাথে, তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।